गुड इवनिंग एवरीवन एंड वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। এটা আজ যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে। আর যেহেতু আমি কদিন ধরে মেট্রোতে জাস্ট লকডাউনের পরেই মেট্রো স্টার্ট হয়েছে এবং মেট্রোতে ই পাস ছাড়া আপনি মেট্রোতে ট্রাভেল করতে পারবেন না, স্লট বুকিং না করলে মেট্রোতে ট্রাভেল করতে পারবেন না এবং প্রচুর কিছু এরকম আছে জিনিস যেগুলোকে আপনাকে মেনটেন করতে হবে মেট্রোতে ট্রাভেল করার জন্য। তো যেহেতু সামনে পুজো আছে আর আস্তে আস্তে লোকে বেরোচ্ছে বাইরে এবং মেট্রোতেও ট্রাভেল করছে যাদের মেট্রো স্টেশন বাড়ির কাছাকাছি আছে কিংবা মেট্রোতে ট্রাভেল করা অনেক সুবিধা, তো সেই জন্য লোকে ট্রাভেল করা শুরু করেছে। তো আমার কাছে রিকোয়েস্ট, যেহেতু আমি গত দু তিন দিন ধরে একটু ট্রাভেল করেছি তো যেটা আমি ব্লগে শেয়ার করেছি বলে আমার কাছে খুব রিকোয়েস্ট এসছে যে আমি ই পাসটা কীভাবে আপনারা করবেন, সেটা মানে মেট্রোতে যদি আপনাদের ট্রাভেল করতে হয়, মেট্রোতে যদি আপনাদের যাত্রা করতে হয় তো তার জন্য একটা ই পাস লাগে। সেই ই পাসটা দেখালে তবেই আপনাকে মেট্রো স্টেশনে এন্ট্রি করতে দেবে, ঢুকতে পারবেন আর তারপর তবেই আপনারা মেট্রোতে উঠে ট্রাভেল করতে পারবেন। তো ই পাসটা কীভাবে বানাবেন সেটা আমি খুব ভালো মতন স্ক্রিনশটে আপনাদের দেখিয়ে দেবো। এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ভালো মতন দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনি মেট্রোতে ট্রাভেল করবেন আর কীভাবে আপনি ই পাসটা তৈরি করবেন। তবে তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা কিংবা কিছু দরকারি কথা আপনাদের সাথে শেয়ার করে দিই যে ই পাস করবেন কিংবা মেট্রোতে যে ট্রাভেল করবেন তার জন্য কী কী প্রয়োজন এবং কী কী লাগবে। তো সবার প্রথমে যেটা হচ্ছে ই পাসের জন্য কিংবা মেট্রোতে ট্রাভেল করার জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের একটা অ্যান্ড্রয়েড ফোন ভীষণ দরকার, মানে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন দরকার, তবেই আপনারা মেট্রোতে ট্রাভেল করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে দরকার আপনাদের এই যে মেট্রো কার্ড, স্মার্ট কার্ড, মেট্রোর এই যে এইরকম যে স্মার্ট কার্ড হয় এই স্মার্ট কার্ডটা দরকার, কারণ এখন টিকিটের কোনো ব্যবস্থা নেই। আগে যে টোকন দেওয়া হতো সেই টোকনের কোনো ব্যবস্থা নেই, এখন স্মার্ট কার্ড চলে। তো এই স্মার্ট কার্ডটা আপনারা তৈরি করিয়ে নিতে পারেন, এটা মিনিমাম আপনাকে 100 টাকা ভরাতে হবে আর ম্যাক্সিমাম আপনারা যত পারেন ভরাতে পারেন, কিন্তু মিনিমাম আপনাদের 100 টাকা দিয়ে এই কার্ডটা করিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপর যেটা হচ্ছে ই পাস, মানে আপনার ই পাস থাকবে, আপনাদের মেট্রোর স্লট বুকিং থাকবে, তবেই আপনারা মেট্রোতে ট্রাভেল করতে পারবেন। তো এইগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যেগুলো প্রথমে আপনাদের আমি বলে দিলাম। আর একটা যেটা কথা হচ্ছে আপনাদের স্লট যেই টাইমে আছে সেই টাইমেই কিন্তু মেট্রোতে আপনারা ঢুকতে পারবেন। ধরুন আপনাদের বিকেল 5টা থেকে 6টার মধ্যে স্লট বুকিং করেছেন, তাহলে বিকেল 5টা বাজবে তবেই আপনাকে মেট্রোতে ঢুকতে দেওয়া হবে আর বিকেল 6টা অবধি আপনি ঢুকতে পারবেন, মানে লাস্ট 6টা যখন বাজছে তখনও আপনি এন্ট্রি করতে পারবেন, কিন্তু ঠিক 6টা বেজে গেলে তারপর কিন্তু আপনি ওখানে মেট্রোতে এন্ট্রি করতে পারবেন না। আর এই জিনিসগুলো কিন্তু গেটেতেই আপনাকে আগেই দেখিয়ে দিতে হবে। আর গেটেতে যেটা হচ্ছে আপনি যখন ঢুকবেন তখন আপনার যেটা হচ্ছে টেম্পারেচার স্ক্রিনিং হবে, সাথে সাথে আপনার যে ই পাসবুকটাও, ই পাস করেছেন যেটা স্লট বুকিং করেছেন সেটা দেখবে, তারপরে ভেতরে গেলে আপনি হাত স্যানিটাইজ করতে হবে, তারপর মেট্রোতে এন্ট্রি। তো কিছু প্রিকশনও আছে, বাকি তো আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি কিভাবে মেট্রোতে আমরা ট্রাভেল করছি এবং ডিস্টেন্স মেনটেন করেও ট্রাভেল করা হচ্ছে। তো চলুন এইবার আমি আপনাদের দেখিয়ে দিই যে স্লটটা কিভাবে বুকিং করবেন আপনারা। তো এই স্ক্রিনে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে স্লট বুকিং করবেন আপনারা। সবার প্রথমে আপনারা গুগল খুলে নেবেন, গুগলে আপনারা লিখবেন পথদিশা মেট্রো স্লট বুকিং। তো দেখুন আমি এখানে গুগলে পথদিশা মেট্রো স্লট বুকিংটা লিখছি। তো এটা লেখা হয়ে গেলে তারপরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। তো এইভাবে দেখুন লেখা হয়ে গেল আমার। তো এবারে সার্চে ক্লিক করছি, সার্চে ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলে আসবে। তো লাস্টে যেটা 4 নম্বরে রয়েছে ওইখানটা ক্লিক করবেন, ওইটায় ক্লিক করার পর আবার একটা এরকম পেজ খুলে যাবে। তো এটাই হচ্ছে মেট্রো স্লট বুকিংয়ের ওয়েবসাইট। এই যে ওপরে ডিপ ব্লু কালারের দেখছেন বুক স্লট লেখা আছে, ওইটা হচ্ছে হাই ইন্টারনেট স্পিডের জন্য, আর নিচে লাইট কালারের ব্লুটা ওটা হচ্ছে স্লো ইন্টারনেট কানেকশানের জন্য। তো আপনাদের যেরকম ইন্টারনেট কানেকশান সেই অনুযায়ী ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই দেখুন এরম ইন্টারফেস খুলে যাচ্ছে, তারপর নিচে এই যে গোলটা দেখছেন, গোল মতন একটা বল মতন রয়েছে, ওইটায় ক্লিক করবেন। ওইটায় ক্লিক করার পরে এইরকম একটা চ্যাট অপশান খুলে যাবে। তো এই চ্যাট অপশানে দেখবেন নিচে যেরকম আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করেন ওইরকম ধরনের একটা জিনিস খুলে যাচ্ছে চ্যাট অপশান। ওইখানে এবার আপনি কি করবেন, নিজের নামটা দেবেন প্রথমে, আপনার যা নাম সেই নামটা আপনি লিখবেন। তো এই নামটা লেখার পরে আপনি
সেন্ড বাটনটা রয়েছে, যেরকম আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করেন ঠিক কিংবা মেসেঞ্জারে মেসেজ করেন ওইরকম পাশে দেখবেন সেন্ড বাটন রয়েছে, ক্লিক ওটায় টিপে দিলেন, দিলে আপনাদের কাছে স্টেশনে সব নামগুলো চলে আসবে। এইবার যে স্টেশন থেকে যেই স্টেশন অবধি যাবেন সেই নামগুলোয় ক্লিক করবেন। ধরুন আপনি কবি সুভাষ থেকে দমদম যাবেন, তো প্রথমে কবি সুভাষ ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন আপনি দমদম, তাহলে আপনার কবি সুভাষ থেকে দমদম অবধির টিকিট স্লট বুকিংটা হয়ে যাবে। তো এইভাবে দুটো স্টেশনের নাম আপনি ক্লিক করে দেবেন, প্রথমে যেটা থেকে যাবেন সেই নামটা ক্লিক করবেন, তারপর যেটা থেকে যেটাই যাবেন সেটা ক্লিক করবেন, তারপর আপনার সামনে আসবে টাইম, তারপরে আপনি কোন টাইমে স্লটটা চাইছেন সেই টাইমটা এখানে ক্লিক করবেন। তো যেই টাইমটা আপনার দরকার সেই টাইমটা আপনি এখানে ক্লিক করে দিলেন, করে দেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে এইটা আপনার বুকিংটা চলে আসবে, আপনি যে স্লটটা বুকিং করলে সেইটা। ধরুন একটার সময় যাবেন, একটা থেকে দুটোর বুক হলে একটা থেকে দুটো, নটা থেকে দশটা হলে নটা থেকে দশটা, এইরকমভাবে বুকিং করে নেবেন। তো দেখুন এইভাবে আপনার স্লট বুকিংটা সামনে চলে আসলো। এরপর যেটা করতে হবে, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, তো দেখুন নিচের ডিপ কালারে যেটা রয়েছে ওখানে বুক অ্যান্ড ডাউনলোড লেখা আছে, ওটাই ক্লিক করবেন, তো এরকম একটা কিউআর কোড এসে যাবে, এইটার উপর লং প্রেস যখন করবেন অনেকগুলো অপশান খুলে যাবে, তো ওখানে আপনি ডাউনলোড ইমেজটায় ক্লিক করবেন। ডাউনলোড ইমেজটায় যখন ক্লিক করবেন তখন কি হবে, আপনার বুকিংটা ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনেতে। তো এইভাবে কি হলো, আপনার একটা স্লট বুকিং হয়ে গেল। এবার যদি আবার আপনি স্লট বুকিং করতে চান, ধরুন ফেরার করবেন, তখন এই যে এইখানে নিচে দেখুন গোল একটা ছোট্ট মতন গোল একটা বলের মতন রয়ে দেখাচ্ছে হাফ সার্কেল, ওটায় ক্লিক করবেন। ওটায় ক্লিক করলে আবার ওইরকমভাবেই করবেন, নিজের নাম দেবেন, দেওয়ার পরে কোন স্টেশন থেকে কোন স্টেশন অবধি আপনি যাবেন সেটা দেবেন, প্রথমে যে স্টেশন থেকে উঠবেন সেইটা ক্লিক করবেন, তারপর যেই স্টেশনে নামবেন সেইটা ক্লিক করবেন, তারপর নিজের টাইমটা দেবেন কোন স্লটে বুকিং করছেন আপনি, কটার সময় আপনি যেতে চান সেই টাইমটা দিয়ে দেবেন, টাইমটা দিয়ে ঠিক যেমন আগে করেছেন ওই রকমভাবেই এটা কমপ্লিট করে নিতে হবে। তো এইভাবে মেট্রো বুকিং করা যায় ই পাস বানানোর জন্য। তো এইভাবে একটা ফোন থেকে আপনি অনেকজনের বুকিং করতেই পারেন। তোমরা দেখে নিলে কিভাবে বুকিং করতে হবে, তো এইভাবে বুকিং করতে পারো। এইবার যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমার ফ্যামিলিতে ধরো তোমার বাচ্চা যাবে, বউ যাবে, হয়তো কোনো আছেন, কোনো এক ব্যক্তি আছেন, এবার সে তার বউ এবং বাচ্চাকে নিয়ে ট্রাভেল করবে, এবার হয়তো তার বউয়ের কাছেও স্মার্টফোন নেই কিংবা অ্যান্ড্রয়েড ফোন নেই, বাচ্চার কাছেও নেই, তাহলে কি করবে? তো যে হেড অব দ্য ফ্যামিলি হচ্ছে যে আছে যার কাছে স্মার্টফোন, সে তার বউয়ের এবং তার বাচ্চারও বুকিং করে নেবে, সেটা কিন্তু আলাদা আলাদা ভাবেই বুকিং করতে হবে। মানে একটা ওইখানে পথদিশা খুলবেন, খুলে প্রথমে আপনি নিজেরটা বুকিং করলেন, তারপর আপনার যেটা ওয়াইফের নাম দিয়ে বুকিং করে নেবেন পুরোটা, ওইরকমভাবে কোন স্টেশন থেকে কোন স্টেশন আর সেম স্লট দিয়ে দেবেন, তারপরেই আপনার বাচ্চার নামটা দেবেন, তারপরেরটা আবার যখন বুকিং করবেন বাচ্চার নাম দিলেন, তারপরে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন সেটা দিয়ে দিলেন আর সেম স্লটটা দিয়ে দিলেন। তো এইভাবে আপনার ফ্যামিলিরও একটাই ফোন থেকে আপনি বুকিং করতে পারবেন। আর যেটা হচ্ছে, যখন আপনি মেট্রো স্টেশনে ঢুকবেন ওই সময় আপনাকে কিন্তু স্মার্টফোনে আপনার এই ই পাসটা কিন্তু দেখাতে হবে। ধরুন আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে আপনার বউ এবং বাচ্চা আছে, কিংবা আপনার সঙ্গে আপনার বন্ধু কিংবা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে স্মার্টফোন নেই, আপনি বুক করে দিয়েছেন, কিন্তু ওই সবাইকে কি করতে হবে, একই লাইনে একসাথে থাকতে হবে, পরপর একসাথে দাঁড়াতে হবে, আর প্রথম যিনি থাকবেন তিনি কিন্তু দেখিয়ে দেবেন স্মার্টফোনে যে এতজনার বুকিং আমি করেছি আমার এই ফোনটা থেকে। এই ফোনে যার যার বুকিং থাকবে প্রত্যেককে দাঁড়াতে হবে, প্রত্যেককে দেখাতে হবে, কারণ ফোনে ওই ই পাস বুকিংটা দেখানো খুব গুরুত্বপূর্ণ, তবেই আপনাদের ঢুকতে দেবে। তো এইভাবে যে কেউ একজন যদি সবার বুক করতে পারে, কিন্তু সবাই ওখানটা প্রেজেন্ট করতে হবে আর একসাথে সবাইকে ঢুকতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আপনার স্মার্ট কার্ড দরকার, প্রত্যেকের কিন্তু স্মার্ট কার্ড লাগবে, প্রত্যেকেই আপনারা স্মার্ট কার্ড করে নেবেন। এখন মেট্রোতে কোনো টোকেন কোনো টিকিটের ব্যবস্থা নেই, তাই প্রত্যেকের জন্য স্মার্ট কার্ড লাগবে। মেট্রো স্মার্ট কার্ডটা কাউন্টারে গিয়ে আপনারা করিয়ে নিতে পারেন, 100 টাকাতে, মিনিমাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, এইবার হচ্ছে মাস্ক, খুব জরুরি, মাস্ক আপনাকে পরতেই হবে, মাস্ক না পরলে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না, তাই মাস্কটা অবশ্যই অবশ্যই পরতে হবে। আর বাকি যখন ঢুকবেন তখন ঢুকতেই, আর একটা জিনিস হচ্ছে স্লট যখন আপনার টাইম থাকবে তখনই আপনাকে ঢুকতে দেওয়া হবে,
যদি 5টা থেকে 6টা স্লট বুকিং করেন তাহলে ঠিক 5টা থেকে 6টার মধ্যেই আপনি ঢুকতে পারবেন, তার 1 মিনিট আগেও আপনি ঢুকতে পারবেন না আর তার 1 মিনিট পরেও আপনি ঢুকতে পারবেন না। তাই আপনাদের টাইমটা মেইনটেইন করে যাবেন। আর যেটা হচ্ছে মেট্রোর এখন এন্ট্রি এক্সিট একটু আলাদা হয়ে গেছে, আগে তো যেদিক থেকে হোক যাতায়াত করা যেত সেটা একটু এন্ট্রি এক্সিটটাও আলাদা হয়ে গেছে। তো সেটা ওখানে আপনার যেটা থাকে পুলিশ কর্মীরা থাকে, রেলওয়ের কর্মীরাও থাকে, সেখান থেকে আপনারা ওদেরকে জিজ্ঞেস করে নেবেন, ওরা হেল্প করে দেবে, বলে দেবে। আর সেরকম মানে কোনোই অসুবিধে নেই, কোনো সমস্যা নেই, ইজিলি আপনারা ট্রাভেল করতে পারেন। তো এইভাবে মেট্রো ই পাস আপনারা সহজেই তৈরি করুন, করে আপনারা ট্রাভেল করুন, কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনাদের হেল্প হবে মেট্রোতে ট্রাভেল করাতে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সাথে এমনই হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে পারি। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ অ্যান্ড টাটা।